আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হই। তেমনই একটা প্রশ্ন হচ্ছে, মুসলিম শাসকরা যদি ভারতের হিন্দুদের উপর নির্যাতন করত, হত্যা করত, জোরপূর্বক ধর্মান্তরিত করত, তাহলে আজকে ভারতে এত হিন্দু কোথা থেকে আসলো? তাই আজকের এই ভিডিওটি তাদের জন্য, যারা বলে ভারতে মুসলিম শাসকরা হিন্দুদের উপর কোনো নির্যাতন করেনি, যদি করত তবে আজকে ভারতে হিন্দুদের অস্তিত্ব বর্তমান থাকতো না। এই বিষয়টি বুঝতে হলে আমাদের ভারতে মুসলিম ইতিহাস সম্পর্কে ধারণা থাকতে হবে। তাই চলুন প্রথমে ভারতে মুসলিম শাসনের একটা সংক্ষিপ্ত ইতিহাস জেনে নিই। ভারত ভূমিতে সর্বপ্রথম ইসলামের ছায়া পড়ে 711 থেকে 712 খ্রিস্টাব্দে ইরাকের গভর্নর হজ্জাজের সেনাপতি মীর কাসিমের হাত ধরে সিন্ধুর একটি ক্ষুদ্র অঞ্চল বিজয়ের মধ্য দিয়ে। এরপর সবুক্তগিন 986 সালে ও পরে তার পুত্র মাহমুদ গজনি 1000 থেকে 1027 সালের মধ্যে 17 বার ভারত আক্রমণ করে। 1025-26 সালে মাহমুদ গজনি লুণ্ঠন ও ধ্বংস করে সোমনাথ মন্দির। কিন্তু এই আক্রমণগুলো ছিল আকস্মিক লুণ্ঠনের উদ্দেশ্যে। তখনও ভারতের মূল ভূখণ্ডে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা হয়নি। 1192 সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধে মুহাম্মদ ঘুরির কাছে হিন্দু সম্রাট পৃথিবীরাজ চৌহানের পরাজয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো ভারতে স্থায়ী মুসলিম শাসনের সূচনা হয়। এরপর একটা দীর্ঘ সময় ধরে বিভিন্ন মুসলিম বংশের বিভিন্ন শাসকরা ভারতের বিভিন্ন এলাকা শাসন করে, কিন্তু তারা কেউই সম্পূর্ণ ভারতে তাদের সাম্রাজ্য বিস্তার করতে পারেনি। অতপর 1526 সালে সম্রাট বাবরের হাত ধরে অভ্যুত্থান হয় মুঘল সাম্রাজ্যের, যা স্থায়ী হয় 1857 সাল পর্যন্ত। মুঘলরাই একমাত্র মোটামুটি সম্পূর্ণ ভারত জুড়ে তাদের সাম্রাজ্য বিস্তার করতে সক্ষম হয়। 1857 সালে ইংরেজদের আগমনের মধ্য দিয়ে ভারতবর্ষে মুসলিম শাসনের অবসান ঘটে। এ থেকে আমরা বলতে পারি মোটামুটি 665 বছর ভারতবর্ষে মুসলিম শাসন স্থায়ী ছিল। এবার আসি মূল আলোচনায়। এই দীর্ঘ 665 বছরের শাসনকালে মুসলিম শাসকরা কখনোই শান্তিপূর্ণভাবে বা একছত্রভাবে তাদের আধিপত্য বিস্তার করতে পারেনি। বিভিন্ন ছোট বড় রাজপুত রাজারা মুসলিম শাসকদের জন্য বারবার নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলেছিলেন। পরে মারাঠা বীরেরা এই মুসলিম শাসকদের জন্য সব থেকে বড় অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। এর মধ্যে সনাতনী কুলভূষণ ছত্রপতি শিবাজী মহারাজের নাম উল্লেখ না করলে আজকের এই আলোচনা অসম্পূর্ণ থেকে যাবে, যিনি ছিলেন এই মুসলিম শাসকদের চক্ষুশূল। 1674 সালে ছত্রপতি শিবাজী মহারাজ দ্বারা স্বরাজ্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে মারাঠা শাসনের সূর্য সগৌরবে উদিত হয়। মারাঠা বীরদের অদম্য বীরত্বে প্রায় সম্পূর্ণ ভারত তখন ধীরে ধীরে মারাঠা সাম্রাজ্যের অধীনে চলে আসে। এই মারাঠা সাম্রাজ্য স্থায়ী হয় 1818 সাল পর্যন্ত। এরপর ধীরে ধীরে ভারতের বিভিন্ন স্থানে ইংরেজ ঔপনিবেশিকতার শুরু হয়। মূলত এই সকল রাজপুত রাজা তথা মারাঠাদের জন্যই ভারত ভূমিতে তৎকালীন সময়ে সনাতনী হিন্দুদের অস্তিত্ব টিকেছিল। হিন্দুদের অগণিত মন্দির ও বিভিন্ন ধর্মীয় স্থান মুসলিম শাসকদের দ্বারা বারবার ধ্বংস হওয়ার পরেও যখনই কোনো হিন্দু সম্রাট ক্ষমতা হাতে পেতেন, তখনই আবার তারা সেই মন্দির ও ধর্মীয় স্থানগুলো সংস্কার করে পুনর্নির্মাণ করতেন। এভাবেই তারা আজীবন রক্তক্ষয়ী সংগ্রাম করে টিকিয়ে রেখেছিলেন সনাতন ধর্ম, ধর্মীয় স্থান, সনাতন সংস্কৃতি ও সনাতনী হিন্দুদের। এছাড়া অন্যান্য সাধারণ হিন্দুদের মাঝেও নিজের মহান ধর্মের প্রতি ভালোবাসা তো অবশ্যই ছিল, যার জন্য তারা সবকিছু মুখ বুজে সহ্য করেও নিজের মহান ধর্ম, ধর্মীয় স্থান ও ধর্মীয় সংস্কৃতি রক্ষা করে গেছেন। এর মানে এই না যে মুসলিম শাসকরা হিন্দুদের উপর নির্যাতন করেনি, তারা নির্যাতন করেছে, কল্পনাতীত নৃশংস নির্যাতন করেছে। কোনো একটি দেশের মানুষ কতটা সুখে, কতটা নিরাপদে, কতটা অধিকার নিয়ে কিংবা কতটা দুঃখে, কষ্টে ও কতটা নির্যাতিত হয়ে জীবন ধারণ করে সেটা বোঝা যায় সেই দেশের আইনশাস্ত্র বা সংবিধান সম্পর্কে জানলে। তৎকালীন মুসলিম শাসনামলে মুসলিম শাসকদের দ্বারা প্রতিষ্ঠিত আইনের শাস্ত্রের মধ্যে অন্যতম ছিল ঔরঙ্গজেবের নির্দেশে সংকলিত ফতোয়ায়ে আলমগীর গ্রন্থ। এই বইটিকে ভারতের তৈরি মুসলিম আইনের সর্বশ্রেষ্ঠ নিদর্শন হিসেবে ঘোষণা করা হয়। ফতোয়ায়ে আলমগীর প্রণয়নের উদ্দেশ্যে ঔরঙ্গজেব ফিকহের 500 আলেমকে নিয়োগ দেন। তাদের মধ্যে 300 জন দক্ষিণ এশিয়া, 100 জন ইরাক এবং 100 জন হেজাজ থেকে আগত। দিল্লি ও লাহোরের সংকলন কর্মে শেখ নিজাম বুরহানপুরি দলের নেতৃত্ব দিয়েছে। তাদের কয়েক বছরব্যাপী পরিশ্রমের মাধ্যমে ফতোয়ায়ে আলমগীরই প্রণীত হয়। এই গ্রন্থে বিভিন্ন সম্ভাব্য পরিস্থিতি সাপেক্ষে ব্যক্তিগত, পারিবারিক, দাস, যুদ্ধ, সম্পদ, আন্তঃধর্মীয় সম্পর্ক,
বিনিময়, কর, অর্থনীতি ও অন্যান্য আইন এবং আইনি নির্দেশনা লিপিবদ্ধ করা হয়েছে। যারা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে জানতে চান তারা এই বইটি পড়ে নিতে পারেন। তাহলে আপনারা তৎকালীন হিন্দু নির্যাতনের সামগ্রিক চিত্র সম্পর্কে অবগত হতে পারবেন। এবার আসি একটা প্রাসঙ্গিক প্রশ্নে। আচ্ছা, প্যালেস্টাইনে কি মুসলিম নির্যাতন হয়? ফ্রান্সের মুসলমানরা কি খুব ভালো আছে? চীনের উইঘুর প্রদেশে বোধহয় সংখ্যালঘু মুসলমানরা খুবই সুখে আছে, তাই না? কারণ আপনাদের ভাষ্য অনুযায়ী যদি প্যালেস্টাইন, ফ্রান্স ও চীনের উইঘুরের মুসলমানদের উপরে নির্যাতন হতো, তাহলে তো সেখানে এতদিনে মুসলমানদের অস্তিত্বই থাকতো না। যেহেতু সেখানে এখনো মুসলমানদের একটা উল্লেখযোগ্য সংখ্যক অস্তিত্ব আছে, তার মানে সেখানে মুসলমানরা অবশ্যই অনেক ভালো আছে। এরপর এক্ষেত্রে আরও একটি চিন্তার বিষয় সামনে এসে দাঁড়ায়, সেটা হচ্ছে হিটলার কি সত্যি ইহুদিদের উপর অমানবিক নির্যাতন চালিয়েছিল? কারণ আমরা তো দেখি আজও স্বাভাবিকভাবেই ইহুদিরা জীবন ধারণ করছে, আর শুধু জীবন ধারণই করছে না, আজকের এই মডার্ন বিশ্বের রূপকারও হচ্ছে তারাই। বহির্বিশ্বের দিকে তাকিয়ে কি করব? অনেকেই তো বলে ভারতে মুসলমানদের উপরে নাকি অনেক নির্যাতন হয়, ভারত নাকি আজকে মুসলমানদের বসবাসের একেবারে অনুপযোগী হয়ে গেছে, ভারতে নাকি আজকে মুসলমানদের পক্ষে ধর্মাচরণ একেবারেই অসম্ভব হয়ে গেছে। তাহলে যে দেশকে নিয়ে আলোচনা করছি সেই দেশের সামগ্রিক চিত্রের দিকেই আমরা একটু তাকাই না? 47-এর দেশ ভাগের পরে 1952 সালে স্বাধীন ভারতের সর্বপ্রথম জনসমারি অনুযায়ী ভারতে মুসলিম জনসংখ্যা ছিল 3,50,00,000, যেটা 2011 সালের সর্বশেষ জনসমারি অনুযায়ী এসে দাঁড়ায় 17,20,00,000। আজকে 2022 সালের সরকারি রিপোর্ট অনুযায়ী যার সংখ্যা 20,00,000 ছাড়িয়েছে। অর্থাৎ গত 75 বছরে ভারতের মুসলিম জনসংখ্যা বেড়েছে 17,00,000,000-এরও বেশি। এবং এর থেকেও বড় আশ্চর্যের বিষয় হচ্ছে পৃথিবীর সবথেকে বড় হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ ভারতে পৃথিবীর সবথেকে বেশি মসজিদ রয়েছে, যার সংখ্যা 3,00,000। এছাড়া সামগ্রিক ভারতের চিত্রের দিকে যদি তাকাই তাহলে তো মনে হয় ভারতে মুসলমানরা নয় বরং হিন্দুরাই সংখ্যালঘু। তা না হলে ফোনে হুমকি দিয়ে একটা দেশের সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের কাউকে সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ ধর্মের নামে উন্মুক্তভাবে হত্যা করতে পারে না। এইসব তথ্য উপাত্ত দেখে এবার আপনারাই বলুন, তাহলে কি ভারতে মুসলমানদের উপর কোনো নির্যাতন হয়? কারণ নির্যাতন হলে তো জনসংখ্যা কমার কথা, বাড়ার কথা না, ঠিক যেমনটা ঘটেছে বাংলাদেশে। 47-এর দেশভাগের পর 1951 সালের প্রথম জনসমারি অনুযায়ী বাংলাদেশে হিন্দু ছিল মোট জনসংখ্যার 22%। 71-এর মুক্তিযুদ্ধের পর 1974 সালের সুমারি অনুযায়ী সেই সংখ্যা এসে দাঁড়ায় 13%। এবং সর্বশেষ 2011 সালের সুমারি অনুযায়ী সেই সংখ্যা আরও কমে এসে দাঁড়ায় 8%। 1951 থেকে 2011 সাল পর্যন্ত 60 বছরে বাংলাদেশে হিন্দু জনসংখ্যা কমেছে 14%। 2022 সালে এসে সেই জনসংখ্যা আর যে কত অবশিষ্ট আছে সেটা ক্রমহ্রাসমান অনুপাতের দিকে তাকালেই হয়তো আমরা ধারণা করতে পারি। এই চিত্র দেখে এবার আপনাদের ভাষ্য অনুযায়ী আপনারাই বলুন, ভারতে মুসলমান নির্যাতন হয় নাকি বাংলাদেশে হিন্দু নির্যাতন হয়? তাহলে আজকের এই আলোচনার কনক্লুশন হিসেবে আমরা বলতে পারি, অস্তিত্ব থাকা বা না থাকা নিয়ে কোনো সম্প্রদায়ের উপরে নির্যাতন হয়েছে কিনা সেটা জাস্টিফাই করা যায় না। তাই যারা বলেন যে ভারতের মুসলমান শাসকরা হিন্দুদের উপরে কোনোই নির্যাতন করেনি, যে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল মাত্র, আমার মনে হয় তাদের নিজেদের জ্ঞানকে আর একটু সমৃদ্ধ করার প্রয়োজন এবং একটু উন্মুক্ত চিন্তাও করার প্রয়োজন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বেশি বেশি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন। আর হ্যাঁ, যদি আপনি আমাদের চ্যানেল এবং পেজে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পেজটি লাইক ও ফলো করে সাথে থাকবেন। দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের শ্রী চরণ কমলে নিজেদের নিশ্চল ভক্তি সর্বদক্ষণ রাখবেন। হরে কৃষ্ণ।